আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি ইমুতে কিভাবে টু ফ্যাক্টর চালু করবেন। আপনার ইমু যদি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি টু ফ্যাক্টর ইমুতে চালু করে রাখতে পারেন, কারণ টু ফ্যাক্টর চালু করে রাখলে আপনার ইমু কেউ হ্যাক করতে পারবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে খুব সহজে ইমুতে টু ফ্যাক্টর চালু করতে পারবেন। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনার ইমু যদি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি টু ফ্যাক্টর চালু করতে চাইলে প্রথমে আপনি কি করবেন, ইমুতে ক্লিক করবেন। ইমুতে যাওয়ার পর দেখুন এখানে প্রোফাইল লোগো দেওয়া আছে, প্রোফাইল লোগোর উপর আপনি ক্লিক করবেন। প্রোফাইল লোগোতে যাওয়ার পর দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে উপরে দেওয়া আছে পাসকোড লক, আপনি চাইলে আপনার ইমুতে লক দিতে পারেন। আর দেখুন এখানে নিচে দেওয়া আছে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনি যদি আপনার ইমুতে টু ফ্যাক্টর চালু করতে চান, টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে চান, তাহলে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন, আর টু স্টেপ ভেরিফিকেশন চালু করলে আপনার সুবিধা কি, আপনার ইমু কেউ হ্যাক করতে পারবে না। যখন আপনার ইমু অন করবেন তখন আপনার সিমে একটি কোড আসবে, এই কোডটি ইমুতে বসালে ইমুটি অন হবে, না হলে কিন্তু হবে না। এখন অন্য কেউ যদি আপনার ইমু হ্যাক করার চেষ্টা করে তখন কিন্তু আপনার ইমুতে একটি সিমে কোড আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার ইমু হ্যাক করার চেষ্টা করছে। আর টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চাইলে দেখুন এখানে একটি আইকন দেওয়া আছে অন অফের, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ওকে আসবে, আপনি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে, এখন আপনার ইমু কিন্তু খুবই নিরাপদ। তাই বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।